আসসালামু আলাইকুম। খুব ছোট্ট একটা ভিডিও করবো এখন, তাৎক্ষণিক একটু পরে আপলোড দিব, আজকে বিকেলে দেখবেন এটা, মানে বাংলাদেশ সময় রাতে। তো অনেকেই আমার বাগানের আপডেট, তার মানে পেঁপে গাছের আপডেট জানতে চাইছেন। তো আমি আসলে বাগানটা উচ্ছেদ হওয়ার পর থেকে অফিসের পিছনে তেমন একটা আসি না, মন খারাপ করে, কিন্তু আজকে আসলাম। এসে এখন দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার পেঁপে গাছটা, পেঁপেগুলো এত সুন্দর, লোভনীয় এবং বড় হয়েছে, যা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কতগুলো পেঁপে, ইনশাল্লাহ আমি ডিসেম্বর পর্যন্ত থাকবো, সবগুলো পেঁপেই খেয়ে যেতে পারবো। দেখেন কি সুন্দর পেঁপেগুলা, বড় বড় পেঁপে। দেখেন একটু লাইট দিয়ে দেখাই, একদম পুরা গাছটা। আমি যখন সিরিয়ালিনে আসছি তখন গাছটা একদমই ছোট ছিল, এরপরে আমি পরিচর্যা করে এই গাছটাকে এখন পর্যন্ত নিয়ে আসছি। যদিও কিছুদিন আগে গাছটার উপর একটা বড় ফাঁড়া গেছে, মানে মুমূর্ষ বা ফাঁড়া গেছে, তার দেখেন গাছটার একটু পরেই আমাদের যেই যে আমাদের নতুন ওয়ার হাউসের কাজ চলতেছিল। তো অনেক কষ্টে, অনেক কষ্টে, মানে আমার অনবরত বাধার মুখে তারা গাছটা রক্ষা করছে। আর সবচেয়ে যেটা খারাপ লাগতেছে, আপনারা হয়তো দেখছেন এখানে একটা বড় একটা আম গাছ ছিল, প্রথম যা তারা যে মাপটা নিছে ওই মাপটাতে আম গাছ সহ এই পেঁপে গাছ সহকারে উচ্ছেদ হওয়ার কথা ছিল। তো আমি তাও পেঁপে গাছ তারা কাটতে যখন আসছিল আমি কাটতে দিই না, আমি বললাম যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত একটু গাছটা থাকুক। দেখেন গাছ, পেঁপে গাছটা কাটতে দেই নাই, কিন্তু তারা মানে সিদ্ধান্ত নিয়ে দুই মিনিটের মধ্যে এত বড় সুন্দর একটা গিনি আম গাছ ছিল এখানে, এই গাছটা মানে কেটে ফেলছে। কেটে ফেলছে মানে গাছের মানে জায়গার মালিকই কেটে ফেলছে, কিন্তু কাটার পরে এখন ওই জায়গাটা আর তারা কাজে লাগায় নাই। আমার যে এরপরে কী খারাপ লাগতেছিল, আমি আমার অফিসে দ্বারা দায়িত্বে তাদেরকে বললাম যে জায়গাটা ইউজ করলাম না, কিন্তু গাছটা তো কেটে ফেললা হঠাৎ করে। তোরা বললো যে এটা তো আর আমরা সিদ্ধান্ত নেই নাই, মালিকের সিদ্ধান্ত নিয়েছে। দিস ম্যাঙ্গো ট্রি, আহা, উইদাউট এনি তো ইয়েস হোয়াট ইউ ওয়ান্ট টু কাট দিস পাপায়া, জাস্ট টাচ ইট, আই উইল কাট ইউর হ্যান্ড, জাস্ট টাচ দ্য মাই পাপা ট্রি। মানে আমার লজিস্টিকের যারা আছে তারা আমাকে দেখলেই খেপায় যে একবার আজকে পেঁপে গাছ কেটে ফেলবো, পেঁপে গাছটা কাটা লাগতেছে হ্যান ত্যান, মানে ওরা আমারে খেপায়। দেখেন মানে গাছটা, আমি তো আর বেশি দিন না এখানে, কিন্তু একটা গাছ টিকলে এখানের এরাই খাবে, এবং এটা নতুন গাছ, তার মানে অনেক পেঁপে ধরবে, প্রথমবারে এতগুলো পেঁপে ধরছে। ইউ ওয়ান্ট টু কাট মাই পপো, কাট ইট, টাচ ইট, আই উইল কাট ইউর হ্যান্ড, টুডে, ও হোয়েন আই উইল অফ হ্যান্ড, আই এম গোইং টু ওভারটাইম, আফটার ডিসেম্বর ইউ ক্যান কাট এভরিথিং, দ্যাট ইজ নট মাই বিজনেস, বাট আনটিল ডিসেম্বর আই উইল সেভ দিস পপো ট্রি। মাটি ভরাটার কাজ চলতেছে এখানে, এরা কীভাবে ঘর করে এটা নিয়ে আমি একটা ভিডিও দিব। এই ঘরটা করা শেষ হলে আমি মানে প্রায় সময় এদের একটু একটু করে ভিডিও করে রাখছি, যখন পুরো গাছ কাজ শেষ হবে ঘরের তখন আমি এটা নিয়ে পুরো সম্পূর্ণ একটা ভিডিও করব। আচ্ছা, তো গাছটা যেভাবে টিকলো, মানে ওরা আগে চাইছিল যে এই ওয়ালের ভিতর পর্যন্ত তারা কী মানে ভিতরে ঘরটা করবে, পরে এখন সিদ্ধান্ত হয়েছে ওয়ালের ওই পাশেও তারা একটু করছে। তো ওয়ালের ওই পাশে যাওয়াতে আমার পেঁপে গাছটা টেকে গেছে, মাশাল্লাহ, দেখলে শান্তি লাগে, মানে গাছটা দেখলে আমার এত প্রশান্তি লাগে এবং এত ভালো লাগে যে আমি গাছটাকে একটু রক্ষা করতে পারছি। এরা কাজ করতেছে, এই যে এই আম গাছটায়, এই আম গাছটাও নতুন ছিল, মানে এটা আমার পুরো বাগানের মধ্যে ছিল, তবু আম গাছটা আমি কাটি নাই, কিন্তু এখন এই আম গাছটাও কাটা পড়বে। এখানে আম গাছ অ্যাভেলেবল, আম গাছ অ্যাভেলেবল হওয়াতে এরা আম গাছের প্রতি ওই মায়াটা নাই, ঠিক আছে। এরা কাজ চলতেছে, ইউ আর ব্রিঙ্গিং দিস মাট ফ্রম আউটসাইড, জাস্ট টু মেক ইট লেভেল, ওকে, ইট উইল বি লাইক দিস লেভেল।
তো এখানে যে এরা যে কাজ করতেছে, এরা দৈনিক পাবে এখানকার 70 হাজারের মতো, 70 হাজার বা 70 টাকা। তো ওদের 70 হাজার মানে তাহলে 749 বাংলাদেশি 490 বা 500 টাকার মতো করে, মানে একদম যারা একদম ওই যে ছোটো লেভেলে লেভেলে কাজ করে মিস্ত্রি বা ইয়া, ওদের কত সেটা জানে না, কিন্তু এরা 7 হাজার করে পায়। ইনশাল্লাহ এই পেঁপে যখন খাবো তখন আপনাদেরকে দেখায় দেখায় খাবো, আমি সরাসরি খাবো, আপনারা মনে মনে খাবেন। আর সবাই আমার পেঁপে গাছটার জন্য একটু দোয়া করবেন, যাতে পেঁপে গাছটা সকল অশুভ শক্তির থেকে রক্ষা পায় শেষ পর্যন্ত। আমি এখানে থাকি বা না থাকি, আমি এই পৃথিবীতে বেঁচে থাকি বা না থাকি, এই গাছটা বেঁচে থাকুক অন্তত আরও 5টা বছর। হ্যাঁ, ওইদিকেও পেঁপে গাছ আছে, কিন্তু ওটার পেঁপে এত এত বড় না যেমনটি বড় এই পেঁপেটার গাছ, এই মানে এই গাছের পেঁপে। ওকে, থ্যাংক ইউ ব্রাদার, টেক কেয়ার মাই প্রপার্টি। তো ঠিক আছে, ভালো থাকবেন। প্রচণ্ড রকম কাজের চাপ, মানে দম বন্ধ অবস্থা, যা খেয়াল করতেছে ডিসেম্বর পর্যন্ত পুরো কাজের উপরে থাকতে হবে। আগের মতো হয়তো বা প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব নাও হতে পারে, তবুও আপনারা পাশে থাকবেন। যারা নতুন আসতেছেন তারা সবগুলো ভিডিও দেখবেন, অনেক ভিডিও।